রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আউটসোর্সিং এর মাধ্যমে বেসরকারি নিরাপত্তা এবং ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করা হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর সহ 36 জন যুবক যুবতী গত 4 মাস ধরে তাদের বেতনের টাকা পাচ্ছে না, ফলে তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন। মাসে মাত্র 5,500 টাকার বিনিময়ে 7 ঘন্টা কাজ করে চলেছে এসব অপারেটররা। তদুপরি বেকারত্বের জ্বালায় তারা এখানে কাজ করে চলছে। অনেকেই 10-12 বছর ধরে কাজ করে চলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে, কিন্তু যে কোম্পানির হাত ধরে তারা এখানে কাজে যোগ দিয়েছে সেই কোম্পানি তাদেরকে নিয়মিত বেতনের টাকা মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ। 4 মাসের বেতনের টাকা তারা পাও না রয়েছে। স্বাভাবিক কারণে সংসার প্রতিপালন করা তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। কাজ বন্ধ করে দেওয়ার আগে তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। শুক্রবারের মধ্যেই তাদের বেতনের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই অনুযায়ী টাকা না পাওয়ায় বাধ্য হয়ে শনিবার থেকে তারা কর্মবিরতি পালন করে। যতক্ষণ পর্যন্ত তারা বকেয়া বেতনের টাকা না পাবে ততক্ষণ তারা কাজ বন্ধ রাখবে বলে জানিয়েছে। বিগত 1 বছর ধরে এরকম হচ্ছে, 1 মাস 3 মাস স্যালারি আটকাচ্ছে, 1 মাস দিচ্ছে আবার 2 মাস আটকাচ্ছে, 1 মাস দিচ্ছে আবার 2 মাস আটকাচ্ছে। এইভাবে আমরা দিনের পর দিন সাফার করছি। এখন বিগত এতদিন যেমন এত কোভিড নিয়ে এত সমস্যা গেল, তখন আমরা কিন্তু কাজ চালিয়ে গেছি। স্যালারি ছিল না আমাদের, তারপর আমরা কাজ চালিয়ে গেছি। এখন বলা হয়েছে যে এখন কালকেও কি আমাদের আসছে, পরশুদিন থেকেও আমাদের বলেছে যে কালকের মধ্যে বিকালের মধ্যে স্যালারি ঢুকবেই ঢুকবে। হ্যাঁ, তারপর আমাদের স্ট্যাম্প পেপার সব দিয়ে গেল যে ওইগুলোতে সই করে দিলে বিল সার্টিফাই হলে আমাদের টাকা দিয়ে দেবে। আমি স্যালারি 3 মাসে পাইনি, আমি কেন বিলে স্ট্যাম্প পেপারে সই করব, কেন করব? আমি কোভিডের সময় সব ছেলেরা গিয়ে ডিউটি করলে বললো ওদের টাকা দেওয়া হবে, তাও দেয়নি। ডেটা এন্ট্রি অপারেটরের কাজ বন্ধ রাখার ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা ব্যবস্থাপত্রের টিকিট কাটতে পারেনি, তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে, তাতে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ফিরো রিপোর্ট, হাল্লাবোল।